রাজশাহী দুই আসনে নৌকা প্রতীক নিয়েও হেরেছেন চোদ্দ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। তাকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশা। বিজয়ীর প্রতিক্রিয়া জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, এক বাদশার কাছে আরেক বাদশার পরাজয়, তো বিজয়ী বাদশা কি বলছেন সেখানে? যারা জনপ্রতিনিধি ছাড়াও যারা এলাকাবাসী আছেন তাদেরই বা প্রতিক্রিয়া কি? হিমাদ্রি, আপনাকে জানিয়ে রাখছি যে ফজল হোসেন বাদশা, তিনি কিন্তু তিনবারের এমপি এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, এবং তিনি মহাজোটের নৌকা প্রতীক নিয়ে, যে প্রতীকটি অনেক শক্তিশালী একটি প্রতীক ভোটের মাঠে, সেই প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট করেছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশা। তিনি কিন্তু এই ভোটটি করেছেন এখানকার মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী কিন্তু তাকে সমর্থন দিয়েছিল। এর আগে ফজল হোসেন বাদশা যখন এমপি হয়েছে তিনবারই কিন্তু তিনি আওয়ামী লীগের সমর্থন এবং নৌকা নিয়ে এমপি হয়েছিলেন। যদিও তাদের দাবি যে ওয়ার্কার্স পার্টির এখানে ভোটের সংখ্যা খুবই কম, মূলত আওয়ামী লীগের ভোটেই তিনি বারবার এমপি হয়েছেন। সেই জায়গা থেকে তার সাথে যে দলীয় নেতাকর্মীদের একটু দূরত্ব, সেই জায়গা থেকে তিনি এবার প্রার্থী হয়েছেন। একটু জানবো আপনি কিভাবে নির্বাচিত হলেন এই তিনবারের এমপিকে পরাজিত করে? ধন্যবাদ। মূল প্রশ্ন হচ্ছে, একজন এমপি তার যদি জনসম্পৃক্ততা না থাকে মানুষ তাকে গ্রহণ করে না। তিনি তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, নির্বাচন যে প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তার মানে তার যে কর্মকাণ্ডের দায়ী দায়িত্ব কিন্তু আওয়ামী লীগকে বহন করতে হয়, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন আওয়ামী লীগ কেন তার দায়ী দায়িত্ব বহন করবে? এই কারণে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী সিদ্ধান্ত নিল যে আমরা রাজশাহী থেকে 50 বছরে আমরা রাজশাহী মহানগরে কোনো আওয়ামী লীগের প্রার্থী পাইনি। কি করবেন এই যে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নিয়েছেন? আচ্ছা, পরিষ্কার একটি কথা বলি, 6 মাস আগে আমরা একটা সিটি কর্পোরেশন নির্বাচন করেছি, যে নির্বাচনে HM খায়রুজ্জামানকে নির্বাচিত করেছি, সেখানে একটা নির্বাচনী ইশতেহার দিয়েছে, একই এলাকা আমার, ওনারও যে এলাকা আমারও একই এলাকা, ও দৃশ্যমান যে উন্নয়ন এবার হবে কর্মসংস্থান, এই স্লোগান নিয়ে আমরা নেমেছিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহীতে কর্মসংস্থান তৈরি করা, একই সাথে কী কী ধরনের শিল্প কর্ম। সিটি নির্বাচনে 56% উপরে ভোট পড়েছিল, এবার মাত্র 26%, ভোটার কেন আনতে পারেননি? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে কি, প্রথমত আমি সর্বোচ্চ সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাকে নির্বাচনে আসতে হয়েছে, 7 দিনে আমি পিছিয়ে গেছি নির্বাচনী প্রচারণায়। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে ভোটের কয়েকদিন আগে থেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা কায়দা করে অপপ্রচার থেকে শুরু করে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছিলেন, এছাড়াও যা বয়কটকারী যারা নির্বাচন বয়কট করেছে তারা ভোট কেন্দ্রগুলোতে আতঙ্ক তৈরি করার জন্য বোমাবাজি করেছে, এই কারণে জনগণ একটু ভীত হয়েছে, তাদেরকে আসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে, এই কারণে ভোট সংখ্যা কিন্তু কমে গেছে কিছু। রাজশাহীবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যেহেতু আপনি নির্বাচিত হয়েছেন। প্রিয় মহানগরবাসী, আমি অতীতে আপনাদের সাথে ছিলাম, যে কোনো আন্দোলন সংগ্রামে উন্নয়নে আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো, আপনারা সব আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনাদের দাবি দাওয়া নিয়ে আমি পার্লামেন্টে অবশ্যই আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, জানিয়ে রাখছি যে রাজশাহীর 3টি আসনে কিন্তু এইবার নতুন মুখ। রাজশাহী 1 আসনে তিনবারের এমপি অমর ফারুক চৌধুরী আবারও নির্বাচিত হয়েছেন, রাজশাহী 2 আসনে শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, রাজশাহী 3 আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন, রাজশাহী 4 আসনে আবুল কালাম আজাদ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন, যিনি তাহিরপুর পৌরসভার মেয়র ছিলেন, রাজশাহী 5 আসনে এর আগে 2 বার এমপি ছিলেন এবং মাঝখানে মনোনয়ন বঞ্চিত হয়ে ভোট করেননি, এবার তিনি আবারও নির্বাচিত হয়েছেন কাজী আব্দুল আদুর দ্বারা, এবং রাজশাহী 6 আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যিনি চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এবং এই যে নতুন মুখ এবং পুরনো মুখ সব কিছুই কিন্তু সবাই কিন্তু ভাবছেন যে রাজশাহীর উন্নয়নে তারা অবদান রাখবেন। হিমাদ্রি, সৌরভ, আপনি পরবর্তী আপনার সাথে আবার যুক্ত হবো।